করোনার মোকাবেলা করা যেতে পারে কোন ঔষধে তা এখনও জানা নেই আমাদের। আমেরিকা এবং আরও অনেক দেশে ব্যবহার করা হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন, কিন্তু পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি এটি কতটা কার্যকরী ভাইরাসের বিরুদ্ধে। জাপানের ল্যাবরেটরিতে তৈরি হওয়া ঔষধ এখন মেডিকেল ট্রায়ালে, তাই বিকল্পের সন্ধান শুরু হয়ে গেছে অনেক দেশে। আক্রান্তের রক্তরসে তৈরি হওয়া অ্যান্টিবডি সংগ্রহ করে চিকিৎসা হতে পারে, এর উপরই গবেষণার কাজ শুরু হয়েছিল উন্নত দেশগুলিতে। দিল্লি শুরু করেছিল অনেক আগেই, এবার পশ্চিমবঙ্গেও এগিয়ে এলো ট্রায়ালে। কোভিড-19 এর মোকাবেলায় সম্ভাব্য সমস্ত পথই অবলম্বন করবে রাজ্য, তা জানা হয়েছিল আগেই। নবান্নের তরফ থেকে এবার প্লাজমা থেরাপির সম্ভাবনা খতিয়ে দেখার সবুজ সংকেত দেওয়া হলো, এখন অপেক্ষা শুধু ICMR-এর অনুমতির। দু সপ্তাহের মধ্যেই চালু হতে পারে আক্রান্ত দেহ থেকে প্লাজমা সংগ্রহের কাজ। করোনা ভাইরাসে আক্রান্ত হলে দেহে তৈরি হয় অ্যান্টিবডি, এই অ্যান্টিবডি লড়াই করে ভাইরাসের সঙ্গে। চিকিৎসকরা সুস্থ হয়ে যা কোনো করোনা আক্রান্তের শরীর থেকে সংগ্রহ করবে অ্যান্টিবডি, সেই অ্যান্টিবডি সমৃদ্ধ রক্তরস ব্যবহার করা হবে আক্রান্ত অন্য ব্যক্তির উপরে। চিকিৎসা পরিভাষা এই পদ্ধতিকে বলা হয় প্লাজমা কনভালসেন্ট থেরাপি। চীনে এই প্রযুক্তি প্রয়োগের সুফল মিলল সঠিক কোনো সন্ধান দিতে পারেনি চিকিৎসকরা, তাই এবার গবেষণার কাজে নামলো দেশের স্বাস্থ্য সংস্থা। দিল্লি এবং কেরালার পর কলকাতাতেও শুরু হচ্ছে এই গবেষণার কাজ। কলকাতা মেডিকেল কলেজের ইমিউনো হেমাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন বিভাগে এই ট্রায়াল চলবে। প্লাজমা প্রক্রিয়াকরণে তত্ত্বাবধান করবে IHBT বিভাগের প্রধান প্রসূন ভট্টাচার্য। এখান থেকেই প্লাজমা সংগ্রহ করে প্রয়োগ করা হবে বেলেঘাটা IT হাসপাতালে ভর্তি হওয়া আক্রান্তের শরীরে। নেতৃত্বে IT মেডিসিন বিভাগের প্রধান বিশ্বনাথ শর্মা এবং সংক্রামক রোগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যোগীরাজ রায়। তবে এই ট্রায়ালের আগে অবশ্যই পরীক্ষা করে দেখতে হবে আক্রান্তের রক্ত, যথেষ্ট অ্যান্টিবডি তৈরি না হলে ব্যবহার করা যাবে না তার প্লাজমা। সেক্ষেত্রে বিচার্য সুস্থ হওয়া ব্যক্তি রোগ প্রতিরোধ ক্ষমতাও, আক্রান্ত সুস্থ হওয়ার কমপক্ষে 21-28 দিন বাদে সংগ্রহ করতে হবে প্লাজমা, এবং ওই ব্যক্তির নমুনা দুটি কোভিড-19 রিপোর্ট নেগেটিভ এলে তবেই কাজে লাগানো যাবে তার রক্তরস। প্রসূন ভট্টাচার্য জানান, সংগৃহীত রক্তরস প্রয়োগ করা হবে করোনা আক্রান্তদের দেহে, পাশাপাশি অন্যান্য রোগের শিকার হওয়া গুরুতর অসুস্থদের শরীরেও প্রয়োগ করা হবে এই রক্তরস। এর জন্য সমস্ত রকম পরিকাঠামো এবং প্রশিক্ষণ রয়েছে মেডিকেল কলেজে, এমনটি আশ্বাস দেন তিনি। শুধু দরকার কিছু যন্ত্রপাতি এবং ডিসপোজেবল ইউনিটের। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।